মুর্শিদাবাদের লালগোলায় নেতাজি কুঞ্জের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ। এই শিবিরে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জঙ্গিপুর ব্লাড সেন্টার। এই রক্তদান শিবিরে প্রায় 48 জন আজ স্বেচ্ছায় রক্তদান করেন। তসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বললো যে আমরা রক্তদান করবো, সবাই কিছু না কিছু পার্টিসিপেট করছে এই একটা অ্যাবনর্মাল পরিস্থিতিতে। সুতরাং আমরা আগ্রহ করে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রথম আমাদের ক্লাবের ছেলেরাই দিচ্ছে, আরও আমরা ওনারা বলেছেন যে 50 জন বেশি যাতে না হয় সেইটা মেনটেন করে ফাঁকা জায়গায় আমরা করছি। আশা করছি আরও কিছু কীটনাশক আনতে বলেছিলাম, আমাদের প্রোগ্রাম সাকসেসফুল। আপনারা এই যে শিবির করছেন, এই শিবিরের মাধ্যমে আপনি সাধারণ মানুষকে কী বার্তা দিতে চাইছেন? বার্তা সকলকে উৎসাহিত করে সবসময় কিন্তু বার্তা আছেই রক্তদানের। বললামই তো আমি আগে যে রক্তদানটা সবসময়তেই স্বাগত সমাজের পক্ষে, আর এখন তো আরও ক্রাইসিস, মানে কোভিডের জন্য ক্রাইসিস। সুতরাং রক্তদান শিবিরের খুব প্রয়োজনীয়তা আছে। এতে উৎসাহিত যদি হয় আরও অনেকে তাহলে আরও ভালো হবে। আপনার সংগঠনের নাম? লালগোলা নেতাজি কুঞ্জ ক্লাব। আপনার নাম? শুভরঞ্জন রায়। আসুন স্যার, আসুন স্যার।